ভাগ্যিস টসটা বাংলাদেশ জেতেনি, এখন অন্তত ভাগ্যের ওপর দোষারোপ করার সুযোগ আছে। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের কাঁধে চড়ে বসেছে প্রোটিয়ারা। দেদারসে রান করতে থাকা সফরকারী দল মাত্র দুটি উইকেট হারিয়েছে পুরো দিনে। নির্বিষ বোলিং ফিল্ডিংয়ে বাংলাদেশ খেটেছে গোটা দিন। প্রোটিয়ারা বোর্ডে জড়ো করে ফেলেছে 307 রান। চট্টগ্রামের চিরায়ত অন্যসব উইকেটের মতোই এই টেস্টের উইকেট। তবে যতটা সুবিধা ব্যাটাররা পাওয়ার কথা, প্রোটিয়া ব্যাটাররা এর চেয়েও বেশি পাচ্ছেন। কারণ শুধু তারাই যে ভালো খেলছেন এমন তো নয়, সাথে খারাপ খেলেছে বাংলাদেশও। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারী দল। ওয়ানডে ম্যাচে ইনিংস শুরু করার প্রোটিয়ারা 17 ওভারেই জড়ো করে ফেলে 69 রান। এরপর পরই বিদায় নেন মার্করাম, 55 বলে 33 রান করে দুটি চারের সহায়তায়। মাহিদুল ইসলাম অঙ্কনের গ্লাভস ফসকে জীবন পান টনি ডি জর্জি। এরপর হয়ে ওঠেন আরও ভয়ঙ্কর। লাঞ্চ বিরতির আগে 71 বলে করেন 49 রান। লাঞ্চের পরপর তুলে নেন অর্ধশতক, চা বিরতিতে যাওয়ার আগে সেঞ্চুরিও পূর্ণ করেন। ক্যারিয়ারের অষ্টম টেস্টের প্রথম সেঞ্চুরির দেখা পাওয়া জর্জির সাথে জমে ওঠে খ্রিস্টান স্টাপসের পার্টনারশিপ। ক্যারিয়ারের দ্বিতীয় 50 ইনিংসটাকে স্টাপসও রূপ দেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে। 198 বলে 106 রান করে অবশ্য বোল্ড হয়ে যেতে হয় তাকে। ভাঙে জর্জির সাথে গড়া 202 রানের অনবদ্য পার্টনারশিপ। তবে জর্জি এখনও অপরাজিত রয়েছেন। আলোক স্বল্পতার কারণে আগাম দিনের খেলা শেষ হওয়ার আগে 211 বলে 141 রান করেছেন তিনি 10টি চার ও 3টি ছক্কায়। 81 ওভারে 2 উইকেট হারিয়ে 307 রান জড়ো করেছে দক্ষিণ আফ্রিকা। ভুলে যাওয়ার মতো দিনে বাংলাদেশের হয়ে 2টি উইকেটই স্বীকার করেছেন তাইজুল ইসলাম। এই ম্যাচে বাংলাদেশের একাদশে এসেছে 3টি পরিবর্তন। অনুশীলনে কনকাশনের শিকার হওয়া গত ম্যাচের অভিষিক্ত ব্যাটার জাকির আলীকে জায়গায় সুযোগ পেয়েছেন আগের রাতে স্কোয়াডে যুক্ত হওয়া আরেক উইকেট রক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। জ্বরের কারণে একাদশে নেই লিটন দাস, জায়গা হারিয়েছেন নাইম হাসান, তাদের বদলে খেলছেন জাকির হাসান ও নাহিদ রানা। সিরিজের প্রথম টেস্টে পাওয়া 7 উইকেটের জয়ে 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। সিয়াম চৌধুরী, বিডি ক্রিকেট টাইম।